হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। আমার অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো রাখি বন্ধনে আমি বাড়িতে এসেছিলাম, তো এখন সব উৎসব হয়ে গেছে, কাল আবার ইন্ডিপেন্ডেন্স ডে। তো বাড়িতে যেতে হবে, যেখানে থাকি সেখানে যেতে হবে। তো এখন রওনা দিয়েছি, তো এখন 8টা বাজছে, 8টার ট্রেনটা ধরবো। তো ভাবছি একটু টাইম আছে, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমি ভিডিওটা স্টার্ট করলাম, বাড়ি থেকেই করলাম। তো যেতে যেতে আমি সব দেখাবো তোমাদেরকে, ট্রেনে উঠবো, তো তোমরা সঙ্গে থেকো। আর কোথায় যাচ্ছি সেটা দেখো, বাই। দেখতে পাচ্ছ এখন 7:30 বাজে, 7:30 ট্রেন গেল। স্টেশনে সেরকম বেশি লোকজন নেই, এই ট্রেনটা আমরা যেটাই যাব ফাঁকা থাকে বলে এই টাইমটাই আমরা যাই, এলে এখানেই যাই, এই ট্রেনটাতেই যাই। দেখো ট্রেনটা আবার ছেড়ে দিচ্ছে, সোজা গেদেই যাবে ট্রেনটা, তারপরেই বাংলাদেশ। দেখো স্টেশন, এটা ওভারব্রিজ, এখানে একটা মন্দির আছে। আমি যখন বর্ধমানে থাকতাম যাওয়ার সময় প্রণাম করতাম, মানে এখানে স্টেশনে এলেই প্রণাম না করলে আমার ভালো লাগে না। দেখবে ঠাকুরটা দেখাবো, বগুলাতে এসছি আমরা। বগুলা স্টেশনটা এলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমার স্কুল কলেজ সবই বগুলাতেই, আমাদের পড়াশোনা সেই ছোটবেলা থেকে মায়ের সঙ্গে করে আসতাম ট্রেনে করে।